শুরু হবে। সপ্তম হাদিস হচ্ছে আবু রুকাইয়া তামিম ইবনে আওস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নসীহা, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। এই হাদিসটা বাক্য মাত্র অনেক ছোট, কিন্তু ব্যাখ্যা অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম, বলতেন অল্প কিন্তু ব্যাখ্যা অনেক। তিনি বলতেন অল্প কিন্তু সেই কথার অর্থ অনেক গুরুত্ব এবং ব্যাপক। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার একটা মুজিজা, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে বোঝা যায় যে তিনি জাওয়ামিউল কালিমের অন্তর্ভুক্ত ছিলেন, যারা কথা বলতেন কম কিন্তু উদ্দেশ্য বা অর্থ বোঝাতেন বেশি। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যতবারই রাসূলের নাম উল্লেখ করা হবে ততবারই আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, একসাথেই বলবেন হালকা আওয়াজে। এতে কোনো কষ্ট বোধ করার প্রয়োজন নাই, কোনো ক্লান্তি বোধ করার প্রয়োজন নাই। মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়লো আল্লাহ তার প্রতি কয়বার রহমত বর্ষণ করবেন? দশবার। তাহলে আপনি কেন সেটা থেকে বঞ্চিত হবেন? সুতরাং যতবারই উচ্চারণ করা হয়ে দাঁড়াচ্ছে ততবারই আপনারা হালকা আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু আন-নসীহা, দীন হচ্ছে নসীহা। আমরা বললাম হে আল্লাহর রাসূল, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হে আল্লাহর রাসূল? তো তিনি বললেন যে লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমামদের জন্য, ওয়া আম্মাতিহিম, এবং সাধারণ জনগণের জন্য। হয়তোবা কিছুই বুঝতে পারলাম না। দীন হচ্ছে নসীহা, দিনের অপর নাম, ইসলামের অপর নাম হচ্ছে নসীহা। আমরা বাংলা ভাষায় নসীহা মানে জানি শাব্দিক অর্থ উপদেশ, কিন্তু এই হাদিসে যে অর্থে নসীহা ব্যবহার করা হয়েছে বা নসীহার যেটা প্রকৃত অর্থ সেটা উপদেশ নয়। আরবি ভাষায় নাসাহা ইয়ানসাহু মানে হচ্ছে, যেমন চাক থেকে মধু নামানোর পর ওটি কি সরাসরি বিক্রি করা হয় না সাফ করা হয়? সাফ করা হয় সেই মধুটাকে, মৌমাছির চাকটাক পড়ে থাকে সেগুলো তোলা হয়, এতে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। তো এই যে সাফ করা হচ্ছে মধু থেকে মধুর আবর্জনাগুলোকে, এটাকে বলা হয় নাসাহা, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, আবর্জনা মুক্ত করা, সেটাকে আরবি ভাষা কি বলে? নাসাহা, নসীহা। তো নসীহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার হওয়া, স্বচ্ছ হওয়া, এই জাতীয় অর্থ। তাহলে দীন আর নসীহা এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চাইলেন, সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম মানুষের স্বভাব জাত ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক সন্তান, মানব সন্তান, আদমের সন্তান কিসের উপর জন্মগ্রহণ করে? ফিতরাতের উপর। তারপরে তার বাপ মা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায়, তো ওই ফিতরাতটা ইসলাম। ইসলামের যেগুলো হুকুম আহকাম এগুলো মানুষের স্বভাবজাত জন্মগত বৈশিষ্ট্য, সেগুলোকেই ইসলাম হুকুম আহকাম হিসেবে মানুষের উপর আরোপ করেছে। আর ইসলামের বাইরে যেগুলো আছে সেগুলো মানুষের স্বভাব বিরোধী, ওগুলো যদি মানুষ করে তাহলে মানুষের ক্ষতি হবে, মানসিক ক্ষতি হোক, শারীরিক ক্ষতি হোক, সামাজিক ক্ষতি হোক, ক্ষতি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই পৃথিবীতে যে তোমরা ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছ তা তোমাদের নিজের হাতের কামাই। হাতের কামাই মানে তোমাদের গুনাহের ফল, তোমাদের কৃতকর্মের ফল। প্রত্যেকটা অ্যাকশানের রিয়াকশান আছে। আমি কথা বলছি, আওয়াজ বের হচ্ছে, ঠেলছি, দূরে চলে যাচ্ছে, প্রত্যেকটা অ্যাকশানে রিয়াকশান আছে। তো মানুষের স্বভাব জাত যে গুণ বা বৈশিষ্ট্য, ওই গুণ বা বৈশিষ্ট্যের বিরুদ্ধে যদি মানুষ কিছু করে তাহলে তার ক্ষতি হবে, ওই অ্যাকশান রিয়াকশান তাকে ভোগ করতে হবেই। যদি আপনি দাড়ি না রাখেন, দাড়ি যদি চাছেন,
তো এর একটা ক্ষতি আপনার শরীরে পড়বেই, এর একটা আসর, এর একটা প্রভাব, এই অ্যাকশনের রিয়াকশান আপনাকে ভোগ করতে হবেই, আজ হোক কাল হোক। আপনি যদি একটা গরিব ফকিরকে ধাক্কা দিয়ে দরজা থেকে সরায় দেন, তাহলে এই অ্যাকশানটা রিয়াকশান আপনাকে ভোগ করতে হবেই। তাহলে আমরা আমাদের আসল কথা যেটা, সেটা হচ্ছে ইসলাম ধর্ম কিসের ধর্ম? মানুষের স্বভাবজাত ধর্ম। তো এই স্বভাবজাত ধর্মের বিরোধিতা করলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবেই। এখন নাসাহা নাসিহা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ থাকা মানে হচ্ছে এই স্বভাবজাত কাজগুলোর বিরোধী যে কাজগুলো, সেই কাজগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখা। মানুষের স্বভাবজাত যে গুণ তথা ইসলামের যে হুকুম আহকাম, মানুষের স্বভাবজাত যে গুণ, এই গুণগুলোর যেগুলো বিরোধী, খারাপ কথা, খারাপ কাজ, ত্রুটিযুক্ত, যেগুলো মানুষের স্বভাবের সাথে খাপ খায় না, সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখা, আসলে এটাই ইসলাম। ইসলামের মূল বাস্তবতা বা প্রকৃত অর্থ এটাই যে মানুষ তার স্বভাবজাত বিরোধী যে কাজগুলো আছে সেগুলো থেকে নিজেকে পরিষ্কার রাখুক, সেগুলো থেকে নিজেকে সাফ রাখুক, এটাই ইসলাম। তাদের সব বলছে আর দিন আর নাসিহা, তো নিজেকে স্বচ্ছ রাখা, পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, এটাই কি দিন, এটাই ইসলাম। তখন সাহাবিরা জিজ্ঞেস করছেন যে হে আল্লাহর রাসুল, কার সাথে মানে কীভাবে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের এই স্বচ্ছ থাকাটা, আল্লাহর সাথে কীভাবে স্বচ্ছ থাকবো, আপনার সাথে কীভাবে স্বচ্ছ থাকবো, আর অন্য অন্য মানুষের সাথে কীভাবে? আল্লাহর সাথে স্বচ্ছ থাকবেন মানে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য এবং ইসলাম আল্লাহ সম্পর্কে যে বিশ্বাসগুলো করতে বলেছে, এই বিশ্বাসগুলো যদি আপনি স্থাপন করেন তাহলে আপনি আল্লাহর সাথে নিজেকে স্বচ্ছ রাখছেন। নিজের কাছে আপনি সত্য বলে প্রত্যয়িত হচ্ছেন যে আমি নিজের কাছে সত্য, নিজের কাছে স্বচ্ছ, আমি কোনো ত্রুটি করছি না। আপনার যারা পাড়া পড়োশী, সাধারণ মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের হক, সকলের অধিকার, যার যে অধিকার পাওয়ার যোগ্যতা যে রাখে, আপনি সবাইকে তার তার নিজ নিজ অধিকার অনুযায়ী তাকে অধিকার দিয়ে দিচ্ছেন। মানুষ যখন কোনো ভুল করে, ত্রুটি করে, তখন তার সবচেয়ে বড় আদালত হয় তার বিবেক। আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে আর তার যদি বিবেক থাকে, আপনি যদি তাকে পাল্টা কিছু না বলেন, তার বিবেকই তাকে দংশন করবে। কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, যেই হত্যা করুক, তার বিবেক একসময় তাকে দংশন করবে যে আমি এই কাজটা ভুল করেছিলাম। তাহলে নিজের আদালতে আপনি স্বচ্ছ থাকেন, সত্য থাকেন সব ক্ষেত্রে, কারোর সাথে কোনো ত্রুটি করিয়েন না। আল্লাহর সাথে ত্রুটি করছেন তো আপনার বিবেক আপনাকে একসময় দংশন করবে যে আমি আল্লাহর এই হুকুমটা মানলাম না, আল্লাহর এই কথাটা মানলাম না। রাসূলকে অপমান করছেন তো একসময় আপনার বিবেক দংশন করবে যে রাসূলের এই কথাটা শুনলাম না। সাধারণ জনগণের সাথে খারাপ ব্যবহার করছেন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছেন, তাহলে আপনি স্বচ্ছ থাকতে পারছেন না। তাহলে দীনের অপর নাম কি? আন-নাসিহা, মানে স্বচ্ছ থাকা যাবতীয় ত্রুটি থেকে। এটাই হলো এই হাদিসের ব্যাখ্যা। এই হাদিসের ব্যাখ্যা অনেক কঠিন, তারপরও আমার সাধ্য অনুযায়ী বাংলা ভাষায় যতটুকু সম্ভব হলো ততটুকু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এখন মুহাদ্দিসিনগণ সব আলাদা আলাদা করবেন যে আল্লাহর কাছে স্বচ্ছ থাকা বা আল্লাহর অধিকার কী কী, আল্লাহর হক কী কী। তো আল্লাহ সুবহানাহু তাআলা নিজেকে যে গুণগুলো দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন যে আমি রহমান, আমি রহিম, আমি গফুর, সেই নামগুলো আল্লাহর জন্য প্রয়োগ করা। আল্লাহ বলেছেন আমি আরশে, আল্লাহ সুবহানাহু তাআলা নিজের জন্য হাত সাব্যস্ত করেছেন, আল্লাহ নিজের জন্য যা যা সাব্যস্ত করেছেন আপনি তাই তাই সাব্যস্ত করবেন, আল্লাহর জন্য রাসূল যা সাব্যস্ত করেছেন আপনি তা সাব্যস্ত করবেন, আল্লাহর যা যেই যেই জিনিস থেকে নিজেকে নাফি করেছেন, নিজের জন্য সাব্যস্ত করেননি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুমও ধরে না তন্দ্রাও ধরে না, আল্লাহ বলছেন আয়াতুল কুরসিতে। তাহলে আল্লাহ যেই যেই বৈশিষ্ট্যগুলো থেকে নিজেকে নাফি করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মও নেননি, কাউকে জন্মও দেননি। তাহলে আল্লাহ এটা নিজের থেকে নাফি করছেন। তাহলে আল্লাহ নিজের থেকে যা যা না করেছেন আপনিও তাই তাই না করবেন, আর আল্লাহ নিজের জন্য যা যা সাব্যস্ত করেছেন আপনি তাই তাই সাব্যস্ত করবেন। এটা হলো আল্লাহর অধিকার, আল্লাহর সাথে আপনি স্বচ্ছ আছেন। তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো মানা, তার কথাগুলো মানা, এটা তার সাথে স্বচ্ছ থাকা। আর হাদিসের একটা অংশ বলছে যে লিউলাতিল আমর, মানে বা আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতা, যেমন এই দেশের নেতাকে বাদশা সালমান, তো তার সাথে আপনার নাসিহা, আপনার স্বচ্ছ থাকাটা কীরকম হবে? সেটা হচ্ছে যে সে আপনার সাথে যত খারাপ আচরণই করুক না কেন, আপনি ধৈর্য ধারণ করবেন, তার বিরুদ্ধে বিদ্রোহ করবেন না। মুসলিম দেশের নেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় না।
যতক্ষণ তারা সালাত আদায় করছে ততক্ষণ পর্যন্ত, বা আপনাকে সালাত আদায় করতে বাধা দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত। আর সৎ তাকে উপদেশ দিতে থাকবেন যে আপনার এটা ভুল হচ্ছে, এটা ঠিক করেন, এটা সংশোধন করেন, কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এটা হচ্ছে তার সাথে নিজেকে স্বচ্ছ রাখা। তো এই হলো এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আমরা পরে অষ্টম নম্বর হাদিসে যাই। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকিমুস সালাত ওয়া ইউতুয যাকাত ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলা আল্লাহ। আমি নির্দেশিত হয়েছি মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ আছে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকিমুস সালাত এবং তারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুয যাকাত যাকাত আদায় করে, ফাইদা ফাআলু যালিকা যখন তারা এই কাজগুলো করবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ আমার থেকে নিরাপদ, ইল্লা বিহাক্কিল ইসলাম তবে হ্যাঁ ইসলামের হক যদি থাকে, ওয়া হিসাবুহুম আলা আল্লাহ তাআলা আর তাদের হিসাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এই হাদিসটা অনেক চমৎকার হাদিস। এই হাদিসের উপর কয়েকটা কথা আসবে। প্রথম কথা হচ্ছে, এতে কোনো ইখতিলাফ নাই ওলামায়ে কেরামের, যে কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাহলে তার রক্ত হারাম, তার ধন সম্পদ হারাম, আপনি অন্যায়ভাবে তাকে হত্যা করতে পারবেন না এবং তার ধন সম্পদ ছিনিয়েও নিতে পারবেন না। তো এতে কোনো ইখতিলাফ নাই, যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। জনৈক সাহাবি যুদ্ধ করছিলেন, তো যুদ্ধরত অবস্থায় একজন ব্যক্তি তার তরবারির মুখে আসে, ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছে, তারপরও হত্যা করে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসলা পেশ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি তাকে হত্যা করলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও? তখন সে বলল, আল্লাহ রাসূল, সে আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তখন আল্লাহ রাসূল বলেছেন, হাল শাক্কাকতা কালবাহ, তুমি কি তার হৃদয় চিড়ে দেখেছিলে? সে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সেটা তোমার ভয়ে বলল কি বাস্তবেই আল্লাহকে বিশ্বাস করে বলল, তুমি কি তার হৃদয় চিড়ে দেখেছিলে? হাল শাক্কাকতা কালবাহ, হৃদয়ের খবর কে জানে? আল্লাহ জানে। দুনিয়াতে আমরা হুকুম আহকাম বিচার করব কিসের উপর ভিত্তি করে? মুখের উপর, প্রকাশ্যের উপর ভিত্তি করে। কেউ যদি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে তার ভিতরে কি আছে এটা দেখার দায়িত্ব আমার নয়। এটাই হাদিসের শেষ অংশ, হিসাবুহুম আলাল্লাহ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে খালাস, অন্তরে কি আছে সেটা কে দেখবে? আল্লাহ দেখবে। এটা তো এটা আমার এবং আপনার দায়িত্ব নয়, এতে কোনো ইখতিলাফ নাই। এখন কথা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু যাকাত দেয় না, সালাত আদায় করে না, তার কথাও তো এই হাদিসে আসছে যে আমিও তার বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশিত হয়েছি। তাহলে কি যে ব্যক্তি সালাত আদায় করবে না, যে ব্যক্তি যাকাত দিবে না, তাকে হত্যা করতে হবে? এটা হলো প্রথম মাসলা। তো এই মাসলার বিষয়ে প্রথম যেটা কথা সেটা হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, মানেঈন যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। এর প্রমাণ ইতিহাসের পাতায় এবং হাদিসের পাতায় আমাদের সামনে আছে। তো তার এই যুদ্ধটা, তিনি যে যুদ্ধ করেছিলেন তাদের বিরুদ্ধে, এই যুদ্ধটা কি তারা কাফের এই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন না অন্য কোনো কারণ ছিল? যদি তারা কাফের এই জন্য যুদ্ধ করে থাকেন তাহলে এই হাদিসের অর্থ ওইভাবেই চলবে যে যারা যাকাত দিবে না তারা কাফের, তাদেরকে হত্যা করতে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন এই বিষয়ে যেটা সংক্ষিপ্ত কথা সেটা হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যারা যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন তারা তিন ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? তিন ভাগে। এক দল যারা ইসলামকে ছেড়ে দিয়ে তাদের পূর্বের ধর্মে ফিরে গেছিল। এক দল কারা বলেন তো, যারা ইসলামকে ছেড়ে দিয়ে তাদের পূর্বের ধর্মে ফিরে গেছিল। দ্বিতীয় দল তারা যারা ইসলামকে ছেড়ে দিয়ে নতুন, যারা নিজেদেরকে নবী বলে দাবি করছে, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা আল আসাদি, নতুন যারা বলছে যে আমরা নবী, মিথ্যুক নবী, তাদের নবুয়তে বিশ্বাস স্থাপন করেছিল ইসলামকে ছেড়ে দিয়ে। এটা হলো দ্বিতীয় প্রকার। আর তৃতীয় প্রকার, যারা ইসলামকে সম্পূর্ণ অস্বীকার করেনি কিন্তু যাকাত দিব না
এটা অস্বীকার করেছিল। এই হলো কয় প্রকার? তিন প্রকার। তো প্রথম দুই প্রকার যে কাফের মুরতাদ, এতে কোনো সন্দেহ নাই। আর এদেরকে যে হত্যা করতে হবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এতেও কোনো সন্দেহ নাই। এখন বাকি থাকছে তাদের বিষয় যারা জাকাত দিতে অস্বীকার করেছিল, তাদের বিষয়। তো এখানে যারা বলছে যে যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদেরকে কাফের এই জন্য হত্যা করা হয়েছিল, এটা নয়। তার সবচেয়ে যেটা বড় দলিল সেটা পেশ করা হয়, সেটা হচ্ছে যে যখন তাদেরকে হত্যা করতে চাইল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতে। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের মধ্যে যারা কুফরি করার তারা কুফরি করলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা তুকাতিলুন নাস, আবু বকর আপনি মানুষের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন, অথচ রাসূল বলে গেছেন যে উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ফামান ক্বালাহা, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ফাকাদ আসামা মিন্নি মালহু ওয়া নাফসুহু, তাহলে আমার নিকট থেকে তার ধন সম্পদ এবং তার আত্মা সে নিজে নিরাপদ হয়ে গেল। ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহি তাআলা। এই হাদিস, যে হাদিসটা আমি এখন পড়ছি, এই হাদিসে কিন্তু আর সলাত আদায়ের কথা বলা নাই, জাকাতের কথা বলা নাই, শুধু এতটুকুই বলা আছে। হাদিসটা সিলসিলা রাওয়াহুল বুখারীর 7284 নম্বর হাদিস। এতটুকুই বলা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার নিকট থেকে নিরাপদ। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা কাকে শোনাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে শোনাচ্ছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ লা উকাতিলান্না, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাতি, যারা সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করেছে, ফা ইন্না যাকাত হাক্কুল মাল, কেননা যাকাত হচ্ছে সম্পদের হক। আল্লাহ লা মানাউনি ইনাকান, কেউ যদি রাসূলের জামানায় একটা রশি দিত গরুর সাথে, উটের সাথে, ধানের সাথে বস্তা দিত, আজকে যদি না দেয় তো ওটা আদায় করার জন্য আমি যুদ্ধ করব। তো যখন এইভাবে কঠোরভাবে ঘোষণা দিলেন আবু বকর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার অন্তর প্রশস্ত হয়ে গেল যে হ্যাঁ, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন আমাদের আলোচনায় মনোযোগকে স্থির রাখবেন। এই হাদিস থেকে, এই হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ করাটা মেনে নিতে পারছিলেন না। কথা বুঝতে পারছেন না? এই জন্যই মানে নিতে পারছিলেন না যে যারা জাকাত অস্বীকার করেছিল তারা আসলে কাফের হয়ে গেছিল না। যদি তারা কাফের হয়েই যেত তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনকার করতেন না। যেমন মুরতাদ যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোনো ইনকার করেন নি। যখন যারা জাকাত দিচ্ছে না তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বাধা দিলেন যে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ আল্লাহ রাসূল বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে নিরাপদ। কথা বুঝতে পারেননি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনকারে বোঝা যাচ্ছে যে তার নিকটে এই লোকগুলো তখনও মুসলমান ছিল। কথা আমার বুঝতে পারছেন না? এখন কথা যে যদি তারা মুসলমান থাকেই, তারপরেও পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে নিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা, তাই না? এবং যুদ্ধও করেছেন। এখন এই বিষয়ে যেটা কথা সেটা হচ্ছে যে ইসলামে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু আশা করি স্পষ্ট হবে, ইসলামে শুধু কাফের হয়ে গেলেই, মুরতাদ হয়ে গেলেই যে হত্যা করতে হবে এরকম কিন্তু নয়। একজন বিবাহিত অবস্থায় জেনা করেছে, ইসলামে তার হুকুম কি? মৃত্যু পাথর দিয়ে নিক্ষেপ করে করে তাকে মেরে ফেলতে হবে। রাসূলের যুগেও ঘটনা ঘটেছে। তো তাদেরকে যে হত্যা করা হলো, তাদেরকে কাফের মনে করে হত্যা করা হয়েছিল, যেখানে খালিদ বিন ওয়ালিদ রক্ত ছিটে আসার কারণে ইনকার করলেন, তখন আল্লাহ রাসূল বলছেন যে এমন তওবা করা করেছে, এমন তওবা করা করেছে যে তার, আল্লাহ রাসূল কি বর্ণনা করলেন? গুণ বর্ণনা করলেন। তার মানে সে তখনও মুসলমান ছিল। কথা বুঝতে পারছেন না? তেমনি আমি যদি কাউকে হত্যা করি, তাহলে ইসলামের নিয়ম হচ্ছে কেসাস, আমাকেও কি করা হবে? হত্যা করা হবে। তো আমাকে যে হত্যা করা হবে, আমি কাফের, এই জন্য আমাকে হত্যা করা হবে? জি না, আমি তখনও মুসলমান। তাহলে এই জিনিসটা আগে খেয়াল করবেন যে ইসলামে কাউকে হত্যা করা শুধু এই জন্য নয় যে সে কাফের, কাফের ছাড়াও হত্যা করার বিধান আছে। এতটুকু তো স্পষ্ট। এখন কথা হচ্ছে যে একটা রাষ্ট্রে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য দুইটা কারণ, দুইটা কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। একটা হচ্ছে
ওই সময় কেবলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ইসলামী খেলাফত যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল, তারা যখন শুনবে মুহাম্মদ মারা গেছে, তার মানে এখনই চান্স ইসলামকে ধ্বংস করে দেওয়ার, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা কঠোর হস্তের সাথে প্রত্যেকটা বিদ্রোহকে দমন করেছেন, অতটা কঠোর হস্তের সাথে দমন করা না করলে ইসলামকে টিকানো মুশকিল ছিল। তো রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানের জন্য, রাষ্ট্রে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য যুদ্ধ করা সব সময় যায়। যারাই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য। এর পিছনে দলিল আমি পেশ করছি। আর আরেকটা যেটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যে যখন কোনো একদল লোক একসাথে, একটা জামাত, একটা গ্রাম, একটা মহল্লার লোক একসাথে যখন কোনো বিধানকে অস্বীকার করবে, সেটা সুন্নাতি হোক, যেমন মুসলমানই করা, একটা গ্রামের লোক মুসলমান, একটা এলাকার লোক মুসলমান, তারা বললো যে আমরা মুসলমানই করাবো না একসাথে, তো তাদেরকে মুসলমানই করানোর জন্য তাদের বিরুদ্ধে কী করতে হবে? যুদ্ধ ঘোষণা করতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? তো এটাই রাজেহ বা প্রাধান্যপ্রাপ্ত কল, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত হয়ে যারা যাকাত দিচ্ছিল না তাদের বিরুদ্ধে যুদ্ধটা করলেন, এই যুদ্ধটা কাফের হওয়ার জন্য ছিল না, তারা মুসলমানই ছিল, এটাই প্রাধান্যপ্রাপ্ত কল। তো এই হাদিসেও যদি কেউ সালাত আদায় না করে তাহলে তাকে যে আমি হত্যা করব কাফের হিসেবে এই জন্য না, যদি হত্যা করি তাহলে বিধান হিসেবে, হাদ হিসেবে তাকে হত্যা করব। যেরকম কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা হচ্ছে, কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে হত্যা করা হচ্ছে, এই রকম। কথা কি আমার বুঝতে পারছেন? এটা গেল একটা ব্যাখ্যা। তারপরে হচ্ছে বিহাক্কিল ইল্লা বিহাক্কিল ইসলাম। আপনাদের বাংলাতে এই জায়গায় কী অনুবাদ করা আছে দেখেন তো, যে ইসলামের হক ছাড়া, এই অংশটা বুঝতে হবে। তবে ইসলামের হক যদি তা দাবি করে, এই জায়গার থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইসলামের হক যদি তাদেরকে দাবি করে, ইসলামের হক কী কী দেখেন, ইসলামের হক কী কী থাকলে আপনি একজন মানুষকে হত্যা করতে পারবেন, তার মধ্যে এক নম্বরে আমি বললাম যে কেউ যদি অবিবাহিত বিবাহিত অবস্থায় জেনা করে, কেউ যদি রাষ্ট্রে বিদ্রোহ সৃষ্টি করে, কেউ যদি কাউকে হত্যা করে, তারপরে হচ্ছে আপনার জাদু যদি কেউ করে তাহলে জাদুকরের ক্ষেত্রে জয়ীফ হাদিস তিরমিজিতে আছে যে আসাহের হাদ্দুহু আসাইফ জরবাতুন বিসাইফ, যে জাদু করলো তার হাত হচ্ছে তাকে হত্যা করতে হবে, কিন্তু হাদিস জয়ীফ। কিন্তু অনেক বড় বড় ওলামায়ে কেরাম যারা জাদুকর, জাদুকরদের কী ফয়সালা দিয়েছেন? হত্যার ফয়সালা দিয়েছেন। তো এইরকম ইসলামে আরও অনেক হত্যার বিধান আছে, এগুলোই হচ্ছে ইসলামের হক। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তার রক্ত নিরাপদ হচ্ছে না, কেন? ইসলামের হকের কারণে। ইসলাম এমন কিছু বিধান দিয়েছে যেই বিধানের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তাকে হত্যা করা যাবে, এগুলোই সেই বিধান। এটার মধ্যেই সেটাই হচ্ছে বিহাক্কিল ইসলাম। কথা আমার বুঝতে পারছেন? তো আশা করি হাদিসের ব্যাখ্যা আলহামদুলিল্লাহ স্পষ্ট। হিসাবহুম আলা আল্লাহ, এটা তো শুরুতেই বলে নিয়েছি যে আমরা বিচার ফয়সালা করব মানুষের বাহ্যিক মৌখিক কথা দেখে। তাদের অন্তরের হিসাবটা কার নিকটে? আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে। তারপরে আমরা পরের হাদিসে আসি। পরের নবম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু ওয়া মা আমারতুকুম বিহি ফাআতু মিনহু মাস্তাতাআতুম ফা ইন্নামা আহলাকাল লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করি তোমরা তা থেকে বিরত থাকো, ওয়া আমার তুকুম বিহি, এবং আমি তোমাদেরকে যা নির্দেশ করি সেটা তোমরা পালন করো যতদূর সম্ভব, মাস্তাতাতুম। এই জায়গায় এখন দেখার বিষয় যে নিষেধ থেকে বাঁচার ক্ষেত্রে যতদূর সম্ভব বলেন নাই, খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে যা নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো, তারপরে কিন্তু এটা বলেননি যে যতদূর সম্ভব। আর যখন ভালো কাজের আদেশ করছেন যে আমি তোমাদেরকে যেটা করতে বলি সেটা করো যতদূর সম্ভব, তাহলে বোঝা যাচ্ছে যে নিষেধ থেকে বাঁচে থাকতে হবেই, কোনো রাস্তা নাই নিষেধের মধ্যে ঢোকার, মানে এটা আপনি বাধ্য নিষেধ থেকে বাঁচে থাকতে। আর সৎ আমল করার ক্ষেত্রে আপনি কি
যতদূর সম্ভব ফরজ আদায় করার পর যতদূর সম্ভব নফল মুস্তাহাব যতদূর সম্ভব আপনি আদায় করবেন আপনার সাধ্য অনুযায়ী। আর ফরজের মধ্যে আপনার সাধ্য অনুযায়ী মানে আপনি অসুস্থ অবস্থায় তাহলে দাঁড়ায় থাকতে সালাত আদায় করতে পারছেন না, বসে সালাত আদায় করবেন, বসে পারছেন না, শুয়ে সালাত আদায় করবেন, হাত উঠাতে পারছেন না, কিছুই করতে পারছেন না, ইশারা ইঙ্গিতে সালাত আদায় করবেন, অসুস্থ অবস্থায় আছেন তো রমজান মাসে সিয়াম রাখার দরকার নাই, পরে সিয়াম রাখলেন, এটাই হচ্ছে যত দূর সম্ভব। সৎ আমল করো সাধ্য অনুযায়ী, আর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকো বাধ্যতামূলক। কথা বুঝতে পারছেন? এটা হলো এই হাদিসের ব্যাখ্যা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে দুইটা কারণে, কাসারাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, অত্যধিক জিজ্ঞাসা আর নবীদের বিরোধিতা। একটা জাতি কয়টা কারণে ধ্বংস হয়? দুইটা কারণে। কি কি বলেন তো? একটা হচ্ছে অত্যধিক জিজ্ঞাসা করা, আর একটা নবীদের বিরোধিতা করা। এই অত্যধিক জিজ্ঞাসা করার মধ্যে কি কি পড়ে? এই যুগেও এটা প্রয়োগ হবে। শরীয়ত যেই বিষয়ে কিছু বলেনি সেই বিষয়ে আপনি অযথা জিজ্ঞেস করতে যান কেন? শরীয়ত চুপ, কিচ্ছু বলছে না শরীয়ত, অযথা আপনি আঁক বাড়িয়ে সেটা জিজ্ঞেস করতে যাচ্ছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের সময় যখন বললেন যে হে উম্মতে মুসলিমা তোমাদের প্রতি হজ ফরজ, তখন একজন লোক আঁক বাড়িয়ে জিজ্ঞেস করে রাসূল আলিকুল্লে আম, প্রত্যেক বছর? রাসূল চুপ আছেন, হজ ফরজ বাস হজ ফরজ। অযথা আঁক বাড়িয়ে জিজ্ঞেস করা যে আলিকুল্লে আম, যে প্রত্যেক বছর কিনা, প্রত্যেক বছর কিনা, এটাই কিন্তু এই হাদিসের মূল। কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার যেরকম শানে নজুল থাকে, কারণ থাকে, সেরকম হাদিসেরও মাঝে মধ্যে কারণ থাকে, যেটাকে বলা হয় শানে উরুদ। রাসূল সাল্লাম কী কারণে হাদিসটা বললেন সেটা ছিল এই জায়গাতেই। রাসূল সাল্লাম জনগণকে উদ্দেশ্য করে বলছেন আইয়ুহান্নাস কদ ফরাজা আলাইকুমুল হাজ, তোমাদের প্রতি হজ ফরজ করা হয়েছে, হাজ্জু তোমরা হজ করো। তখন একজন লোক দাঁড়ায় বলছে আকুল্লা আমিন রাসূলুল্লাহ, প্রত্যেক বছরকে হজ করা লাগবে? ফাসাকাতা, রাসূল চুপ থাকলেন। লোকটা আবার জিজ্ঞেস করলে হেল্লা রাসূল প্রত্যেক বছর? রাসূল আবার চুপ থাকলেন। লোকটা আবার জিজ্ঞেস করলে হেল্লা রাসূল প্রত্যেক বছর? রাসূল আবার চুপ থাকলেন। তারপর রাসূল সাল্লাম বলছেন লাউ কুলতু নাআম, যদি আমি বলি হ্যাঁ প্রত্যেক বছর, লাওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছরই হজ করা জরুরি হয়ে যাবে তোমাদের জন্য। সুম্মা কল, তারপর রাসূল বলছেন জারুনি মা তারাকতুকুম, আমাকে ছাড়ো, আমি যেটা বলছি না সেটা আঁক বাড়িয়ে কেন জিজ্ঞেস করছো? ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে, বিকাসরাতিস সুয়াল, অত্যধিক জিজ্ঞাসা করার কারণে, ওয়াখতিলাফি মা আলা আমবিয়াইহিম, এবং নবীদের কথা না শোনার কারণে। ফাইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, যখন আমি তোমাদেরকে কোনো কিছু নির্দেশ করি করার জন্য সাধ্য অনুযায়ী সেটা করো, ওয়াইজা নাহাইতুকুম, যখন নিষেধ করি তো সেটা থেকে বিরত থাকো বাধ্যতামূলক। তা এটাই হলো এই হাদিস বলার শানে উরুদ। তো যেই বিষয়ে শরীয়ত চুপ সেই বিষয়ে অযথা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত, এমন বিষয়ে জিজ্ঞেস করা যেই বিষয়ে জিজ্ঞেস করতে কোনো উপকার নাই, যেই বিষয়ে প্রশ্ন কোনো উপকার নাই। ফেরাউনের বাপের নাম কী ছিল, ফেরাউনের নানির নাম কী ছিল, এই প্রশ্নের কোনো উপকারিতা আছে? কোনো উপকারিতা? ফেরাউনেরা কয় ভাই কয় বোন ছিল, কোনো উপকারিতা আছে? এগুলো প্রশ্ন কিন্তু মানুষ করে। এই জাতীয় প্রশ্নই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হচ্ছে। দেখেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বিষয়ে জিজ্ঞেস করা হলো যেটা তিনি অপছন্দ করেন। তো রাসূল সাল্লাল্লাহু কি জিজ্ঞেস করা হলো? একটা লোক আসলো, আসে বলছে মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে বলেন তো, সহি হাদিস। তখন রাসূল বলছেন আবুকা হুযাফা, তোমার বাপের নাম হুযাফা। ফাকালা আখার, আরেকজন এসে জিজ্ঞেস করলো যে মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের নাম কি বলেন তো, তোমার বাপের নাম সালেম মাওলা সাইবা। ফালাম্মা রাআ উমর মা ফি ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল গাজাব, এই জাতীয় অপ্রয়োজনীয় প্রশ্নের কারণে রাসূলের চেহারায় বিরক্তির ভাব যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাতুবু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আল্লাহর নিকটে আপনার রাগ থেকে পরিত্রাণ চাচ্ছি। ও অপ্রয়োজনীয় প্রশ্ন, যে প্রশ্নের কোনো প্রয়োজন নাই, এই প্রশ্নের কারণে এই জাতীয় প্রশ্ন থেকে বিরত থাকতে হবে। আমাদের মধ্যে অনেক ভাই এই জাতীয় প্রশ্ন করেন, এটাও ওর মধ্যে পড়বে যে একটা কম ধ্বংস হয় কিসের কারণে, অতিরিক্ত প্রশ্নের কারণে। তো এই দুটো মূল বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে মানতে চায় না তাই প্রশ্ন করে, মানতে চায় না তাই প্রশ্ন করে। এই জাতীয় প্রশ্নকর্তাকে দেখলেও বোঝা যায়, আমাকে এসে জিজ্ঞেস করলো যে এটা কি জায়েজ, না এটা জায়েজ নয়, দলিল দলিল এটা, তখন কথা আবার ঘুরাবে, এইরকম 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 হচ্ছে তাও জায়েজ নয়,
এইরকম এইরকম এইরকম, তাও জায়েজ নয়। আসলে সে সেটা মানতে পারছে না, মানতে চায় না, তাই কথা ঘোরাচ্ছে এবং বারবার জিজ্ঞেস করছে, ফেতনা ফাসাদের জন্য জিজ্ঞেস করা। কিন্তু জ্ঞান অর্জনের জন্য জিজ্ঞেস করা কি? আর সুয়াল নিসফুল ইলম, অর্ধেক জ্ঞানই হচ্ছে জিজ্ঞেস করার মধ্যে। অর্ধেক জ্ঞান কিসের মধ্যে? জিজ্ঞেস করার মধ্যে। এই জন্য জিজ্ঞেস করা ভালো, কিন্তু বিবেক বুদ্ধি সামনে রেখে জিজ্ঞেস করতে হবে। তো এই হাদিস থেকে এটাই আমাদের শিক্ষণীয় বিষয়, কয়েকটা শিক্ষণীয় বিষয়। এক নম্বর, সৎ কাজ করতে হবে সাধ্য অনুযায়ী, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে বাধ্যতামূলক, করার কোনো সুযোগ নাই। আর অতিরিক্ত জিজ্ঞাসা করা এবং রাসূলদের অমান্য করা হচ্ছে একটি জাতির ধ্বংসের অন্যতম কারণ। আর এই হাদিস থেকে আরেকটা বিষয় ইস্তেমবাদ করা যায় যে মানুষের জীবনে যে একবারই হজ ফরজ, যাতে কোনো সন্দেহ নাই। এখানে একটা চমৎকার কথা এই বইয়ে লেখা আছে, আমি যে বইতে পড়ছি সেটা শেখ সালেহ আল ওসাইমিনের কথা। তিনি বলছেন যে লা ইয়ামবাগি লিল ইনসানি ইযা সামিআ আমারা আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই হাদিসে তো রাসূল বলেছে তোমরা সৎ কাজ করো সাধ্য অনুযায়ী। তো ওই জায়গায় এসে শেখ সালেহ আল ওসাইমিন বলছে যে কোনো মানুষের জন্য উচিত নয় যখন সে শুনে যে রাসূল এই কাজ করার আদেশ দিয়েছেন, তখন সে আবার পাল্টা জিজ্ঞেস করে এটা কি ওয়াজিব না সুন্নাহ, এটা কোনো মুমিনের জন্য উচিত নয়। রাসূল করতে বলেছেন, খালাস। কথা কি বুঝতে পারছেন? কোনো মুমিনের জন্য উচিত নয় যখন সে তার কান দিয়ে শুনে যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে বলেছেন, এই হাদিস শোনার পরেও বলে যে এই আমলটা কি ওয়াজিব না সুন্নাত, এই প্রশ্ন অন্তরে আসা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল আদায় করেছেন, সুন্নাত কি ওয়াজিব পরের কথা, আমি রাফুল আদায় করব। কথা বুঝতে পারেননি? এটাই হচ্ছে আসল ইমানের পরিচয়, যে হাদিস শোনার পরেও পাল্টা প্রশ্ন করে যেটা ওয়াজিব না মুস্তাহাব, তার ইমানে দুর্বলতা আছে, রাসূলের প্রতি ভালোবাসায় তার ত্রুটি আছে, রাসূলের অনুসরণে তার ত্রুটি আছে। তারপরে আমরা দশম হাদিসে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন আত-তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ওয়া ক্বালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম সুম্মা যাকারা রাজুলু ইয়াতিলু সাফারা আশআ আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা আস-সামা ইয়া রাব মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইস্তাজাবু লিযালিক। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মহান আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে সেটাই নির্দেশ দিয়েছেন যেটা তিনি তার রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস খান, ওয়া আমালু সালিহান, সৎ আমল করেন। তারপর আল্লাহ আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তোমাদের যা রিজিক দিয়েছেন তা থেকে তোমরা পবিত্র খাও, পবিত্র ভক্ষণ করো। সুম্মা যাকারা, তারপর আল্লাহ রাসূল বললেন যে মনে করো একজন লোক লম্বা সফর করেছে, আশআসা আকবারা, ধুলাই মলিন, উষ্কো খুষ্কো চুল, ধুলাই মলিন, আকবারা মানে ধুলাই মলিন, আশআসা মানে উষ্কো খুষ্কো চুল, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, তার হাতকে আসমানের দিকে উঁচু করে তোলে, তারপর বলে ইয়া রব, ওমা তাআমুহু হারামুন, তার খাদ্যদ্রব্য হারাম, ওমাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম, ওগুযিয়া বিল হারাম, তার শরীরটাই গঠিত হয়েছে হারাম দ্বারা, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, তা কী করে সম্ভব যে তার দোয়া কবুল হবে? কথা বুঝতে পারছেন? তো এই হাদিসের প্রথম ব্যাখ্যা যে এই হাদিসে যে লোকটার উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণগুলো দোয়া কবুলের উদাহরণ। উদাহরণগুলো কিসের উদাহরণ বলেন তো? দোয়া কবুলের। ইতিউলুস সাফার, লম্বা সফর করেছে, মানে লম্বা সফর করলে দোয়া কবুল বা সফরে গেলে দোয়া কবুল হয়। আপনি এখন মুসাফির অবস্থায় আছেন সবাই, মানে দোয়া কবুলের অবস্থায় আছেন। যখন আপনি ধুলাই মলিন, ক্লান্ত, পরিশ্রান্ত, বিপদ আক্রান্ত, তখন আপনার দোয়া কবুল হবে। মাদ্দা ইয়াদাইহি, হাত উত্তোলন করেছে আল্লাহর দরবারে, হাত উত্তোলন করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। কথা বুঝতে পারেননি? সব গুণাবলী পাওয়া গেছে দোয়া কবুল হওয়ার, একটা পাওয়া যায়নি, সেটা কি বলেন তো? তার রিজিক, তার রুজি হারাম। তাহলে এই হাদিস থেকে আগে প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে যে দোয়া কবুলের বৈশিষ্ট্য। কথা বুঝতে পারছেন?
লম্বা সফর করলে যে সফর থাকলে যে দোয়া কবুল হয়। সহি তিরমিজ সুনানে তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া, মাজলুমের দোয়া। ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। ও দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতার দোয়া তার সন্তানের জন্য। তাহলে ওই যে ইতুইলু সাফর, লোকটা লম্বা সফর করে গেল, মানে লম্বা সফর করে গেলে দোয়া কবুল হয়। তারপরে লোকটা হাত উত্তোলন করেছে আল্লাহর দরবারে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ইন্না আল্লাহ হাইয়ুন করিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাশীল, লজ্জা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা আছে, তিনি অনেক দয়ালু। ইস্তাহিয়ি, তিনি লজ্জা পান। ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন তার নিকটে কোন মানুষ হাত উত্তোলন করে, আই ইয়ারুদ্দুহুমা সাফফারান খাবিইন, তো ওই হাতকে তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে আমাদের আল্লাহর দরবারে হাত উঠানো উচিত, হাত উঠিয়ে চাওয়া উচিত। বিপদ যত বেশি হাত তত উঁচাই উঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তিসকার সালাত পড়তে যাইতেন তখন হাত বেশি উপরে উঠাতেন, কোনো কোনো রিওয়ায়েতে আছে উল্টাভাবে উঠাতেন। এমনি আমরা নর্মালি এইভাবে হাত তুলে দোয়া করি, কিন্তু আপনার চাওয়ার মাত্রাটা যখন বেশি তখন আপনার হাত আরও উঁচুতে উঠা উচিত বেশি। কথা আমার বুঝতে পারছেন? আপনি যেন আল্লাহর কাছে চাচ্ছেন, এই হাত দুটা যেন পেতে দিয়েছেন, পেতে দেওয়া বুঝেন, যে আল্লাহ হাতে তুমি কিছু দেও, এই বলে আপনি হাত দুটো দিয়েছেন আল্লাহর কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাশীল, তিনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। তো ওই লোকটা লম্বা সফর করে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত। ক্লান্ত পরিশ্রান্তের ক্ষেত্রে এই হাদিসকেও আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন যে মানে ক্লান্ত পরিশ্রান্ত যখন মানুষ থাকে, বিপদাসক্ত থাকে, জীর্ণ মলিন পোশাক পরে থাকে, পরিধান করে থাকে, অর্থাৎ দেখে ফকির মিসকিন মিসকিন লাগে, তো তখন আল্লাহ এরকম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। অর্থাৎ নিজের মধ্যে যখন অহংকারের বিন্দু পরিমাণ প্রমাণ নাই, কথা বুঝতে পারেননি, আমি পুরোটাই তোমার, তুমি যদি দেও তাহলে বাঁচবো আর যদি না দেও তাহলে বাঁচবো না, তো যখন মানুষের মধ্যে অহংকারের বিন্দু পরিমাণ থাকে না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়া কবুল করেন। তাহলে এই হাদিস থেকে মূলত এই কয়েকটা জিনিস শিখার যে দোয়া কী কী কারণে কবুল হয়। এখন লাস্টে যেই কারণে লোকটার দোয়া কবুল হলো না সেটা কি? তার খাদ্যদ্রব্য হারাম। এখন কথা হচ্ছে যে এই যে লোকটার দোয়া কবুল হলো না, এর আর বাকি ইবাদত, সালাত, সিয়াম, হজ, জাকাত, সেগুলো কবুল হবে কি না, সাদকা সেগুলো কবুল হবে কি না? যার রুজি হারাম, খাদ্যদ্রব্য হারাম, তার কিছুই কবুল হবে না। সুদের টাকায় যদি কেউ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে এবং সেই টাকা যদি গরিব দুঃখীকে দেয় তাহলে সেই টাকার কোনো নেকি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ামহুল খাবীসা বিল খাবীস, অন্যায়কে অন্যায় দিয়ে মিটান না, অন্যায়কে মিটানোর জন্য ন্যায় লাগবে। এখনই গুনাহ করেছেন, কোরআন তেলাওয়াত করেন, এখনই গুনাহ করেছেন, হালাল রুজি থেকে দান করেন, আপনার রুজি হারাম ওটাই আবার দান করছেন, অন্যায়ের উপর অন্যায়, কথা বুঝতে পারেননি, নেকির আশা ছাড়া দিয়ে দিতে পারেন, নেকি হবে না। এখন এই কবুল হওয়া না হওয়া, একটা লোক হালাল হারাম রুজি, কথা বুঝতে পারেননি, সুদের টাকায় তার জীবন গঠন করেছে, এখন সে তার সালাত কবুল হয় না, তার মানেটা কী? তার সালাত কবুল হয় না মানেটা কী? এটা কিন্তু শিখার মানে পয়েন্ট, শুড বি নোটেড, মানে লেখার মতো, যে তার সালাত কবুল হয় না, তার ইবাদত কবুল হয় না, এই কবুল না হওয়া মানেটা কী? কবুল না হওয়ার দুইটা অর্থ, কবুল না হওয়ার কয়টা অর্থ? দুইটা অর্থ। একটা হচ্ছে যে সালাতই হয়নি, একটা মানে কি সালাতই হয়নি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকবালুল্লাহু সালাত আহাদিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির সালাত কবুল করেন না, যখন সে ইজা আহদাসা অপবিত্র হয়, কথা বুঝতে পারেননি, পেশাব করেছে, পায়খানা করেছে, বায়ু নিঃসরণ করেছে, অপবিত্র হয়, যতক্ষণ না সে আবার অজু করে। এই জায়গায় যে আল্লাহ বলল কবুল করেন না, তার মানে সালাতই হয়নি, কথা কি আমার বুঝতে পারছেন? এই হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল বলছে যে কেউ যখন অপবিত্র হয় পেশাব পায়খানা করার পর, ওযু না করা পর্যন্ত যদি আবার সালাত আদায় করে তো ওর সালাত কবুল হবে না, মানে সালাতই হয়নি, কথা স্পষ্ট? আর আরেকটা কবুল না হওয়া মানে হচ্ছে যে তার মাথার উপর যে জিম্মেদারি ছিল পাঁচ অক্ত সালাত আদায়ের, এই জিম্মেদারি তো কাটে যাবে, কথা বুঝতে পারেননি, কিন্তু সে কোনো নেকি পাবে না, এটা হচ্ছে এটাই। তার সালাত কবুল হলো না মানে তার সালাতই হয়নি, আবার কাজা আদায় করতে হবে, এটা কিন্তু না।
তার মাথার উপরে যে জিম্মেদারি ছিল পাঁচ অক্ত সালাত, যদি সে পাঁচ অক্ত সালাত আদায় করে, যতই হারাম খাক পাঁচ অক্ত সালাতকে আদায় করতেই হবে। হারাম খাওয়ার পর যদি সালাত আদায় না করে যে আমার সালাতই তো কবুল হবে না, তাহলে আমি সালাত আদায় করবো না, তাহলে শাস্তি ভোগ করতে হবে। তার উপর যে জিম্মেদারি আছে এই জিম্মেদারি পালন করে যেতে হবে, যতই হারাম খাক। কিন্তু কবুল হচ্ছে না মানে তার উপর সে নেকি পাবে না, কিন্তু তার উপর যে জিম্মেদারি আছে এই দায়িত্বটা তার উপর থেকে সরে যাবে, কেটে যাবে, এর জন্য আলাদা সে কোনো শাস্তি ভোগ করবে না। কথা বুঝতে পারছেন না? তো এই হলো কবুল করার দুটো অর্থ। এখন এখানে হারাম খাওয়ার বিষয়ে কথা আসলো, তো আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তিনি আসলেই পবিত্র জিনিস গ্রহণ করেন, অপবিত্র কিছু গ্রহণ করেন না। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মধ্যে যে অপবিত্র জিনিস থেকে বেঁচে থাকার প্রবণতা ছিল এবং তারা অপবিত্র জিনিস থেকে বেঁচে থাকতেন, হারাম জিনিস থেকে বেঁচে থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের মাঝে প্রসিদ্ধ, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে তিনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা হারাম, তখন তিনি গলার মধ্যে হাত ঢুকাই দিয়ে আঙ্গুল দিয়ে বমন করে সেটা বের করে দিলেন। তো হারাম খাদ্য অনেক ভয়ঙ্কর, না খায় মারা যাওয়া ভালো, তারপরও হারাম খাদ্য ভক্ষণ করা উচিত নয়। তারপরে আমরা এগারো নম্বর হাদিসে আসি। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হাফিজ তু হাসান বিন আলী, আলী বিন আবি তালেব না, হাসান বিন আলী, হাফিজ তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি বা মুখস্থ করেছি, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, ছাড়ো ওই জিনিসকে যেই জিনিসে তোমার সন্দেহ হয় আর যেই জিনিসে সন্দেহ হয় না সেই জিনিসটা গ্রহণ করো। এই হাদিসের অন্য রিওয়ায়তে, এই হাদিসের সুনানে তাবারানির রিওয়ায়তে এই হাদিসটার স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাবে। সেটা হচ্ছে যে ওয়াকাইফালি, সাহাবিগণ এই হাদিসের পর জিজ্ঞেস করছেন ওয়াকাইফালি বিল ইলমি বিদালিকা, হে আল্লাহর রাসূল কীভাবে বুঝতে পারবো? তো আল্লাহ রাসূল বলছেন ইজা আরাদতা আমরান, যখন তুমি কোনো কাজ করতে চাও, ফাদা ইয়াদাকা আলা সদরিক, তোমার হাতটা তোমার বুকের উপর রাখো, ফা ইন্নাল কলবা ইয়াজতারিবুল হারাম, অন্তর কষ্ট পায়, অন্তর একটু অস্থির থাকে যখন তুমি কোনো হারাম কাজ করতে যাও, তখন ওয়া ইয়াসকুনু লিল হালাল, আর অন্তর প্রশান্তি পায় যখন তুমি কোনো হালাল কাজ করো, তখন ওয়া ইন্নাল মুসলিমাল ওয়ারিয়া, যে মুসলিম সতর্ক সে ইয়াদাউ সগীরা মাখাফাত আল কাবীরা, সে গুনাহে সগীরা ছাড়ে দেয় কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য। আর আতা নামে একজন তাবেঈ আছেন, তিনি হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আল্লাযী ইয়াকিফু ইনদা শুবহা, সন্দেহযুক্ত বিষয় থেকে বিরত থাকার নামই হচ্ছে মূলত এই হাদিস। তো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন কোনো খারাপ কাজ করতে যাবেন তখন আপনার অন্তরে তার একটা প্রভাব পড়ে। তো যখনই আপনি যে কাজই করতে যান না কেন, আপনি আপনার সবচেয়ে বড় বিচারক হচ্ছে আপনার বিবেক, আপনার অন্তর। সেখানে যদি আপনি অস্থিরতা বুঝতে পারেন কেমন কেমন লাগে, তার আরেকটা সবচেয়ে বড় মাধ্যম যদি ইসলামী সমাজে বসবাস করেন তাহলে প্রকাশ্যে সেই কাজটা করতে আপনার খারাপ লাগবে। তো যেই কাজটা প্রকাশ্যে করতে খারাপ লাগছে ওই কাজটা গোপনে করা মানে আপনি ভুল করছেন। কথা বুঝতে পারছেন না? তো এই অন্তরটাকে আপনি ভুল করছেন কিনা এটা যাচাই করার বুদ্ধি হচ্ছে এটা, এই হাদিসটা, এই হাদিসটাকে সামনে রাখা, যে আপনি কাজটা করতে যাওয়ার ক্ষেত্রে অন্তরে খটকা অনুভব করছেন কিনা, প্রকাশ্যে এই কাজটা করতে পারবেন কিনা, যদি না পারেন তাহলে সেটা থেকে বিরত থাকা উচিত। এখানে আসে আর একটা কথা, মুহাদ্দিসিনে কিরাম বলছেন যে এই সন্দেহযুক্ত বিষয়ের ব্যাখ্যায় আমরা গত ইয়েতে বলেছিলাম, কি বলেছিলাম বলেন তো, সন্দেহযুক্ত ব্যাখ্যা কি বলেছিলাম? তিনটা বলেছিলাম, তার মধ্যে একটা ছিল ইখতিলাফপূর্ণ মাসালা, মুখতালাফ ফি ইখতিলাফপূর্ণ মাসালা, ইখতিলাফ থেকে বেঁচে থাকাও হচ্ছে সন্দেহ থেকে বেঁচে থাকা। একদল আলিম বলছে এটা হালাল, একদল আলিম বলছে এটা হারাম, আপনার প্রয়োজন নেই সেটা করার। কথা বুঝতে পারেনি? তেমনি একদল আলিম বলছে এটা সুন্নাত আর একদল আলিম বলছে এটা সুন্নাত না, কিন্তু করলে গুনাহ হবে এ কথা বলছে না, তাহলে আপনার কী করা উচিত? করাই উচিত। কথা বুঝতে পারেননি? কথা আমি এখন যে কথাটা বললাম এটা কি বুঝতে পারলেন আপনারা? একদল আলিম বলছে রাফুল আদায়ন করা সুন্নাত আর একদল আলিম বলছে রাফুল আদায়ন করা সুন্নাত নয়, কিন্তু তারা এটা বলছে না যে রাফুল আদায়ন করলে সালাত হবে না,
তাহলে আপনার কি করা উচিত? নফল আদায় করা উচিত। কথা বুঝতে পারছেন না? তো এই যে ইখতিলাফি মাসলাগুলো থেকে এইভাবে বেঁচে থাকতে হবে। তারপরে হাদিসে আসেন, বারো নম্বর হাদিস। এই বারো নম্বর হাদিস থেকে শুরু হলো আমাদের সমাজে চলা। এতক্ষণ পর্যন্ত ইমান, অন্তর, এই জাতীয় বিশ্বাসগত বিষয়গুলো বেশি ছিল। এখন হচ্ছে আপনি সমাজে চলবেন একজন মুসলিম মুসলমান ভাইয়ের প্রতি বা আপনার নিজের ব্যক্তির প্রতি কি হক সে রাখে আপনার মুসলমান ভাই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, সমাজে সামাজিকতার যে মৌলিক মূলনীতি ইসলামের, সেই মূলনীতিগুলোর উপর ভিত্তি করে এই হাদিসগুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মিন হুসনি ইসলামিল মারই, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্যতাই হচ্ছে অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেওয়া। একজন মুসলমানের ইসলামের সৌন্দর্যতা কি? অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেওয়া। এই হাদিস থেকে প্রথম যে মাসলা আমরা ইস্তিনবাত করব সেটা হচ্ছে সময়ের মূল্য। ইসলামে সময়ের মূল্য সবচাইতে বেশি। হাদিস সহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আহলুস সিত্তিন, যাদের বয়স ষাট হয়ে গেছে, তাদের আল্লাহ ওজর গ্রহণ করবেন না। যাদের বয়স ষাট হয়ে গেছে তাদের ওজর আল্লাহ গ্রহণ করবেন না। ওজর গ্রহণ করবেন না মানে একজন অবিবাহিত তরুণ যখন জেনা করছে তখন তাকে হত্যা করা হচ্ছে না, তাকে একশো লাঠি পিটানো হচ্ছে। ওজরান, কথা বুঝতে পারেননি? তো ষাট বছর অতিক্রম করার পরেও, এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত ষাট বছর ভক্ষণ করার পরেও যে আল্লাহর ইবাদত করে না, যে আল্লাহর বিধান লঙ্ঘন করে, তার আল্লাহ ওজর গ্রহণ করবেন না, তার শাস্তি বেশি কঠিন হবে। তাহলে এটাও একটা সময়ের গুরুত্ব, যে বয়স কাল। আর একটা সময়ের গুরুত্ব সহিহ বুখারীর হাদিস, এটা পাবেন কিতাবুর রিকাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটা আল্লাহর নিয়ামত যেটা থেকে অধিকাংশ মানুষ ধোকায় থাকে, নিয়ামতগুলো মূল্যায়ন করতে পারে না, একটা হচ্ছে সুস্বাস্থ্য আর একটা হচ্ছে অবসর সময়। তো অবসর সময় মানে কি? সেই সময়টাকে আপনি অপচয় করছেন মানে সময়ের মূল্য আপনার কাছে নাই। আপনার যে জীবনটা ষাট বছর, সত্তর বছর, আশি বছর, এই জীবনটা আমরা লিখি ষাট বছর, সত্তর বছর, ভাবি মানে কেমন একটা ভাবি, কিন্তু আসলে এই জীবনটা কিন্তু একটা সময়কাল, একটা স্পেস, পৃথিবীর একটা, পৃথিবীতে যে চলন্ত মহাকাল চলছে, পৃথিবী সৃষ্টি থেকে শেষ দিন পর্যন্ত চলছে, এই সময়ের একটা জায়গায় আপনি বসবাস করছেন। দুনিয়াতে জেদ্দাতে বসবাস করছেন তা না, বাংলাদেশে বসবাস করছেন তা না, পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি হয়েছে, যেই দিন ধ্বংস হবে, এই যে একটা বিরাট সময়, এই সময়ের মাঝখানে ষাটটা বছর সময় আপনার জন্য। কথা বুঝতে পারছেন কি? যেমন গুগলে যখন ওয়েবসাইট খোলা হয় তখন আপনার ওয়েবসাইটের জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়, এই জায়গাটা আপনার এত গিগাবাইট, কথা বুঝতে পারেননি, এত জিবি, এত এমবি। তো এই পৃথিবীতে আপনার একটা সময় আপনার জন্য নির্ধারিত করা হয়েছে ষাট বছর, এই সময়ের মধ্যে আপনি বসবাস করছেন। তাহলে আপনার হায়াতের অপর নামে কি? সময়। আপনার জীবনটার অপর নামে কি? সময়। এই সময়কে আপনি যত কাজে লাগাতে পারবেন তত আপনার উপকার, দুনিয়াতেও উপকার, পরকালেও উপকার। এই জন্য একজন সুফির পক্ষ থেকে একটা মন্তব্য পাওয়া যায় যে সুফি প্রচণ্ড ইবাদত করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো একদিন ইবাদত করছে, তো একজন আসছে তার সাথে দেখা করার জন্য, মনোযোগ দিয়ে শুনেন, তার সাথে দেখা করার জন্য আসছে, বলছে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তখন সে বলছে, তুমি সূর্যটা যেখানে আছে ওখানে থামায় রাখো, যদি সূর্যটাকে ওখানে থামায় রাখতে পারো তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আর যদি না থামায় রাখতে পারো তাহলে কথা বলবো না। কথা বুঝতে পারেননি? মানে সূর্যকে ওখানে তুমি থামায় রাখতে পারবা না, মানে সময় যাচ্ছে, এই সময়টাকে আমার কাজে লাগাতে হবে। তো সময়ের মূল্য এই হাদিসটা, যে অপ্রয়োজনীয় কাজ পরিত্যাগ করা। অপ্রয়োজনীয় কাজ পরিত্যাগ করবেন মানে কি? প্রয়োজনীয় কাজ করবেন, এটাই সময়ের মূল্য, সময়কে কাজে লাগান। যখনই আপনি অপ্রয়োজনীয় কাজ পরিত্যাগ করবেন তখন একটা উপকার পাবেন আপনার জীবনে, যেহেতু এই হাদিসগুলো আপনার জীবন সংশ্লিষ্ট, মানুষের সমাজ সংশ্লিষ্ট, যখনই আপনি অপ্রয়োজনীয় কাজ করবেন তখনই আপনি যে উপকারটা পাবেন সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনার মধ্যে ভারাত্ম সৃষ্টি হবে।
এবং আপনার সম্মান এবং আপনার প্রভাব আরেকজনের উপর পড়বে, আপনাকে দেখে আরেকজন সম্মান করবে, আপনাকে দেখে আরেকজন শ্রদ্ধা করবে। আপনি যখন যাবেন কোনো রাস্তা দিয়ে, তখন আপনার সামনে কেউ খারাপ কাজ করতে লজ্জাবোধ করবে। এটা কেন সৃষ্টি হয়? যখন আপনি অপ্রয়োজনীয় কাজ পরিত্যাগ করবেন, তখন তখন আপনি অপ্রয়োজনীয় কাজ বলেন, বেশি বেশি কথা বলেন, চিল্লান, হাসি, ঠাট্টা, মত্ত থাকেন, তখন আপনাকে কেউ কেয়ার করবে না। আপনার কোনো ভ্যালু না আপনার পরিবারে থাকবে, না আপনার সমাজে থাকবে, না আপনার স্ত্রীর কাছে থাকবে। তো নিজের ভ্যালু, নিজের মূল্য নিজের মধ্যে সৃষ্টি করার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে এই হাদিস, অপ্রয়োজনীয় কাজ পরিত্যাগ করা। তাহলে এই হাদিস আজকে থেকে আপনারা মানার চেষ্টা করবেন, ভাববেন যে আপনি যে কাজটা করছেন এই কাজটার কোনো প্রয়োজন, কোনো উপকার আছে কি নাই। যদি উপকার না থাকে তাহলে সেটা করিয়েন না। তারপরের হাদিস, এটাও মানুষের সমাজের সাথে সম্পৃক্ত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে। এই একটা অংশ বলেছে, হাদিসের বাকি অংশ কি বলেন তো? যতক্ষণ পর্যন্ত না নিজের জন্য যেটা অপছন্দ করে ভাইয়ের জন্য ওটা অপছন্দ করে। এটা কিন্তু পূর্ণ হাদিস। রাসূল এই অংশটা বলে ছাড়ে দিয়েছেন, মানে যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, তারা পরের অংশটা বুঝে নেবে। তাহলে হাদিসের বাকি অংশ হচ্ছে, যখন নিজের জন্য যেটা অপছন্দ করে তার ভাইয়ের জন্য যেন সেটা অপছন্দ করে। এখন প্রথম ব্যাখ্যা, এই হাদিসে যে বললো মুমিন হতে পারবে না, তাহলে আমি যদি আমার ভাইয়ের জন্য, আমার জন্য যেটা পছন্দ করছি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করলাম না, আবার আমার জন্য যেটা অপছন্দ করছি আমার ভাইয়ের জন্য ওটাই পছন্দ করলাম, ক্ষতি হোক কর, তাহলে কি আমি মুমিন থাকলাম না? এই হাদিসে মুমিন না থাকা মানে কি? পূর্ণাঙ্গ মুমিন। কথা বুঝতে পারেননি? এরকম যত হাদিস আসবে এইরকম, যে এটা না করলে যদি মুমিন না, যদি মুমিন হয়ে থাকে তাহলে তাদের এটা করা উচিত, এটা না করলে সে মুমিন নয়, এটা না করলে সে মুমিন নয়, এরকম যত হাদিস আসবে সবগুলো কিসের উপর? কামালে ইমান, ইমানের পূর্ণাঙ্গতা। কথা বুঝেননি? সে মুমিন থাকবে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হবে না। এই ব্যাখ্যাটা কিন্তু স্মরণ রাখবেন, সব জায়গায় আসবে এরকম অনেক হাদিস আপনাদের চোখের সামনে আসবে। এখন কথা হচ্ছে যে আপনি যখন আপনার ভাইয়ের জন্য, নিজের জন্য যেটা পছন্দ করবেন ভাইয়ের জন্য ওটা পছন্দ করবেন, নিজের জন্য যেটা অপছন্দ করবেন ভাইয়ের জন্য সেটা পছন্দ করবেন, এটা কীভাবে নিজের মধ্যে তৈরি করবেন এই বৈশিষ্ট্যটা? এটা কিন্তু অনেক বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য বর্তমান সমাজের 100 জনের 99 জনের মধ্যেও পাওয়া মুশকিল। যার মধ্যে পাওয়া যাবে তাকে মানুষ কী মনে করে? সহজ সরল, বোকা। আর যে যত ধোকা দিতে পারবে, নিজের জন্য যেটা পছন্দ করে অন্যকে সেটা পাতে দিবে না, আর নিজের জন্য যেটা অপছন্দ করে অন্যের জন্য যেন সেটা হয়, তাহলে সে অনেক বড় চালাক, বুদ্ধি আছে, কূটনীতিবিদ, মানে ভাবি আলাদা। কিন্তু যখনই আপনি নিজের জন্য যেটা পছন্দ করছেন ভাইয়ের জন্য ওটা পছন্দ করছেন, তখন আপনি সহজ সরল। কথা বুঝেননি? কিন্তু এর মধ্যেই কিন্তু আপনার আসল ঈমান লুকিয়ে আছে। মানুষ মানে আজ আপনার অন্যের সামনে হয়তো বা বলছে সহজ সরল ঠিকই, কিন্তু একসময় তার বিবেক বলবে, মানে কি, আর আমি একটু খুলে বলি আপনাকে কথাটা, যে যদি আপনি বুদ্ধি দিয়ে চলেন না, মানে প্যাঁচ দিয়ে চলেন সমাজে, প্যাঁচ, বুদ্ধির প্যাঁচ দিয়ে চলেন, তাহলে একসময় আপনি আটকে যাবেন। কেন? সমাজে কি আর মানুষ নেই যাদের বুদ্ধি আছে? আছে তো। আর যখন আপনি সিধা সোজা সহজ সরল চলবেন, তখন যারাই পেঁচাতে আসবে তাদের পেঁচটা একসময় আটকে যাবে, আপনাকে ঘিরতে পারবে না। কথাকে আপনি আমার বুঝতে পারছেন? সেই পেঁচটা আপনাকে ঘিরতে পারবে না। যদি আপনি সহজ সরল সিধা, কোনো ত্রুটি ছাড়াই, কোনো কলুষতা ছাড়াই সমাজে আগান, তাহলে যতই আপনাকে ষড়যন্ত্রে আপনার যতই ক্ষতি করার চেষ্টা করুক, ওটা দ্বারা আপনার অত ক্ষতি হবে না। কিন্তু যে যত পেঁচ চায়, উনি একসময় নিজের পেঁচে পড়ে যায়। কেন? সমাজে আরও মানুষ আছে বুদ্ধিমান। তো এই বৈশিষ্ট্যটা আসলে কীভাবে নিজের মধ্যে নিয়ে আসবেন? এই বৈশিষ্ট্যটা নিয়ে আসার দুইটা মাধ্যম, একটা হচ্ছে হিংসা থাকা যাবে না, আর একটা হচ্ছে অহংকার থাকা যাবে না। তখনই মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে না, যখনই মানুষের অন্তরে কী থাকে? হিংসা থাকে। আর যখনই মানুষের অন্তরে কী থাকে? অহংকার থাকে। যখন আপনি নিজেকে হিংসা থেকে মুক্ত করে নেবেন, অহংকার থেকে মুক্ত করে নেবেন, তখনই আপনি এই বৈশিষ্ট্যটা নিজের মধ্যে দেখতে পাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনরা কেমন? একটা বডির মতো,
সারা দুনিয়ার সকল মুমিন কিসের মতো? একটা বডির মতো। ইজাশতাকা মিনহু আজউন, যখন কোনো অংশ রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, কষ্ট পায়, তখন যেন সারা শরীর, সারা বডি রোগাক্রান্ত হয়ে যায়। এক জায়গায় একজন দুঃখিত হলে সারা বিশ্বে মুসলমানেরা দুঃখিত, কেননা তার কালেমাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কালেমাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের বন্ধন রক্তের বন্ধনের চাইতেও বেশি মজবুত এবং শক্তিশালী। তো ইমানের বন্ধন আমাদের দৃঢ় করতে হবে, যে আমার ভাই, তার কল্যাণ করা আপনার দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দার সহযোগিতায়, মা কানাল আব্দু, যতক্ষণ পর্যন্ত বান্দা, ফিনাসরিল আব্দি, বান্দার সহযোগিতায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার সহযোগিতায়। সহি হাদিস, যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দার সহযোগিতায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার সহযোগিতায়। আপনি যত মানুষের সেবা করবেন, আল্লাহ আপনার সহযোগিতা করবে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে আসলেন বাড়িতে এবং বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে ঘিরে দাও ঘিরে দাও, আমি নিজের উপর ভয় পাচ্ছি যে আমি মারা যাব, বা নিজের প্রাণের ভয় পাচ্ছি, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচটা জিনিস বলেছিলেন। সহি বুখারীর প্রথম পৃষ্ঠাটি পাবেন হাদিস, যে আপনি এটা করেন, 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 কখনও আপনার কোনো ক্ষতি হবে না। সবগুলোই ছিল মানুষের সেবা। আপনি এতিমকে খাওয়ান, মিসকিনকে খাওয়ান, যার যে ঋণগ্রস্ত তার ঋণ আপনি পরিশোধ করে দেন, আপনি বিপদগ্রস্তকে সহযোগিতা করেন। এই গুণগুলো আপনার মধ্যে আছে, আল্লাহ আপনার ক্ষতি করতে পারে না, অসম্ভব, বুখারীর হাদিস। তাহলে প্রমাণ করছে, যখন আপনার মধ্যে মানুষের সেবা করার গুণ থাকবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সাহায্য করবেন, মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। এই হাদিসটা, যে হাদিসটা কিছুক্ষণ আগেই বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিসটা প্রমাণ করে যে ইসলাম যে সারা দুনিয়াতে বিস্তৃত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রচার করেছেন, এতে যতটা না মানুষকে ধমকি দেওয়া ছিল, যতটা না মানুষকে ভীতি প্রদর্শন করানো ছিল, তার চাইতে মানব সেবা বেশি ছিল। নবুয়ত পাওয়ার আগে এগুলোই তার বৈশিষ্ট্য ছিল, মানুষের সেবা করা, এটাই তার বৈশিষ্ট্য। হত দরিদ্রের সেবা করা, দুস্থ গরিবের সেবা করা, ক্ষুধার্তর পেটে খাবার দেওয়া, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দেওয়া, এটাই তার কাজ। আজকেও যে ইসলাম প্রচার হচ্ছে না, তার কারণ হচ্ছে আজকের ইসলাম প্রচারের সাথে মানব সেবা যুক্ত নাই। কথা বুঝতে পারেননি? আজকের ইসলাম প্রচারের সাথে যদি মানব সেবা যুক্ত হয়, তাহলে ইসলাম আরো হু হু গতিতে বাড়বে। আরেকটা উদাহরণ দেখায় আপনাকে এই মানব সেবার সাথে সম্পৃক্ত, কেন এই হাদিসটা মুসলিম ভাইদের সহযোগিতা করা সমাজে তার সাথে সম্পৃক্ত। আরেকটা উদাহরণ দেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন মুহাজিরেরা হিজরত করে আনসারদের ওখানে গেল, মদিনাতে আসলো, মানে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা কায়েম করেছিলেন, বন্ধন সব সাহাবিকে বিভিন্ন আনসারদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। এমনভাবে ভাগ করেছিলেন যে একজন সাহাবি তার নিজের দুটা স্ত্রীর একটা স্ত্রীকে তালাক দিলেন, তখন আর একজন সেই স্ত্রীকে বিবাহ করলো, তার সম্পত্তিতে অধিকার পর্যন্ত দিয়ে দেওয়া হলো। তাহলে ওয়ালা, এই যে বন্ধন, তখন এরকম একটা নিয়ম ছিল এই বন্ধনটার, যে যার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে তার দায়িত্ব তার উপর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, তার থাকা, তার খাওয়া, তার পড়া, তার সমাজে প্রতিষ্ঠিত হওয়া, তার ব্যবসা বাণিজ্য করা, কেনা বাপ মা ভাই বোন সব ছেড়ে দেশে চলে এসেছে হিজরত করে। এই যে ওয়ালা, আজকে ডক্টর জাকির নায়েকের হাতে শত শত মানুষ ইসলাম গ্রহণ করছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তার কী হচ্ছে, এ খোঁজ কিন্তু নাই। আজকে শত শত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে হিন্দুস্তানে, ভারতে, আমার 3 বছরের থাকার অভিজ্ঞতায়, যারা ভিতরে ভিতরে ইসলাম পোষণ করে। আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলবেন ঘরোয়া পরিবেশে, যে ইসলাম একটা ভালো ধর্ম, সুন্দর ধর্ম, কেন ইসলাম গ্রহণ করেন না, সাথে সাথে আপনার মুখের উপর বলবে যে আমি যদি ইসলাম গ্রহণ করি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন, আমি আমার পরিবার পরিজন সব ছেড়ে আসবো, আমার কোনো ইনকাম নাই, আমার আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না দিবেন না। কোনো মুসলমান তৈরি নয় তার নিজের মেয়ের সাথে ওই নব মুসলিমের বিয়ে দিতে। কথা বুঝতে পারেননি? তাহলে ইসলাম না বাড়ার অন্যতম আর একটা কারণ কি, মানব সেবার অভাব। খালি দাওয়াত, টিভি চ্যানেল, পিস টিভি, আর হ্যান ত্যান টিভি, আর বক্তব্য, আর দলিলা দিল্লা দিয়ে ভরে দেওয়ার মাধ্যমে ইসলাম রাসুলের যুগে প্রচার হয়নি। রাসুলের যুগে ইসলাম প্রচার হওয়ার অন্যতম একটা মাধ্যম কী ছিল, মানব সেবা।
তারপরে হাদিসে আমরা আসি চতুর্থ হাদিস, চোদ্দো নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা থালাসিন, আস-সাইয়িবু যানি ওয়ান নাফসু বিন নাফসি ওয়াত তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাআহ। এই হাদিসটা আমাদের আবার ওই হাদিসের ব্যাখ্যা। কোন হাদিসের ব্যাখ্যা বলেন তো, যে হাদিসে বললাম যে রক্ত হারাম ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে যদি ইসলামের হক থাকে। এই হাদিসটা ইসলামের হক। লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, একজন মুসলমানের রক্ত হারাম, তবে তিন শ্রেণীর মুসলমানের রক্ত হালাল। আস-সাইয়িবু যানি, বিবাহিত জেনাকারী, ওয়ান নাফসু বিন নাফসি, একজন কাউকে হত্যা করেছে, ওয়াত তারিকু লিদীনিহি, ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে, মুরতাদ। ইসলাম ধর্ম, আপনি খ্রিস্টান, আমার কোনো সমস্যা নেই, থাকেন আমার দেশেও, ইসলাম মুসলমান দেশেও থাকতে পারবেন জিম্মি হয়ে, আবার চুক্তি করেও থাকতে পারবেন, আলাদাও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একবার, গ্রহণ করার পর আবার ইসলাম ধর্ম ছেড়ে যাওয়ার সুযোগ নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পর কেউ ইসলাম ধর্ম ছেড়ে যায়, তাহলে তার হুকুম কি? হত্যা। ফাকতুলু, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, সরাসরি হত্যা। তাহলে এটা হচ্ছে হাক্কুল ইসলাম, তিনটে। বিবাহিত অবস্থায় জেনা করে, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করেছে, আর ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে। তো প্রথমটা, বিবাহিত অবস্থায় জেনা করে, এটা স্পষ্ট আমাদের সামনে, এবং এই বিষয়ে কিছুক্ষণ আগে আমরা বললাম, আলোচনা করলাম। এখন দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে, হত্যা করা দুনিয়ার বুকে সবচেয়ে বড় গুনাহগুলোর একটা গুনাহ, হত্যা করা। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যখন কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো, আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায়, তাহলে সে যেন সারা দুনিয়ার মানুষকে বাঁচালো। আর একটা আয়াত দেখেন, এটা আপনি সূরা নিসার 93 নম্বর আয়াত, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকুই যথেষ্ট ছিল, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য এতটুকু বলাই যথেষ্ট ছিল যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার থাকার জায়গা কি? জাহান্নাম। আর কিছুর প্রয়োজন নাই, জাহান্নামই তার জন্য যথেষ্ট। আল্লাহ এখানেই থামছেন না, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম, এতটুকু যথেষ্ট ছিল। তারপরেও আল্লাহ বলছেন ওয়াগাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, এতটুকু যথেষ্ট ছিল, আল্লাহ তাও থামছেন না। ওয়া লানাহু, তারপর আল্লাহ সুবহানাহু তাআলার অভিশাপ, লানত, এখানেও এতটুকু যথেষ্ট ছিল। তারপর আল্লাহ সুবহানাহু তাআলা ওয়া আদালাহু আযাবান আযীমা, আর তার জন্য প্রস্তুত করা হয়েছে কঠিন এবং মহাশাস্তি। তাহলে একজন মুমিনকে ইচ্ছা করে হত্যা করা কত বড় গুনাহ, এই আয়াতটার স্পষ্ট প্রমাণ। জাহান্নাম বলাই যথেষ্ট ছিল, স্থায়ী জাহান্নাম, এতটুকু যথেষ্ট ছিল। আল্লাহ তার উপর রাগান্বিত, এতটুকু যথেষ্ট ছিল। তারপর আল্লাহর অভিশাপ, এতটুকু যথেষ্ট ছিল। আল্লাহ তার জন্য মহা এবং কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, পর পর আল্লাহ বলেই যাচ্ছেন। তাহলে একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা কত বড় গুনাহ। তাহলে আজকের যারা খারিজি, কেউ যদি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাকে হত্যা করার রাস্তা শেষ। কথা বুঝতে পারেননি? তাকেই হত্যা করার যে অধিকারগুলো ইসলাম দিয়েছে, সেগুলো বাস্তবায়ন করবে রাষ্ট্র। হত্যা করার যে অধিকারগুলো ইসলাম দিয়েছে, যে বিবাহিত অবস্থায় জেনা করলো, ইসলাম ধর্ম ছেড়ে দিল, তারপরে আপনার অন্য কাউকে হত্যা করছে, এই হত্যা, এই হুকুমগুলো বাস্তবায়ন কে করবে? রাষ্ট্র, সাধারণ জনগণ নয়। তাহলে যেই খারেজিরা একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও একজন মুমিনকে হত্যা করে দিচ্ছে, তাহলে তারা কত বড় গুনাহগার। বম মেরে মানুষকে হত্যা করে দিচ্ছে, আত্মঘাতী হামলা করে পাকিস্তানে মানুষকে হত্যা করছে, বিভিন্ন দেশে মানুষকে হত্যা করছে, যারা মারা যাচ্ছে, মুসলমান মারা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, পাঁচ অক্ত নামাজ পড়ে মসজিদে বম মারছে ইসলামের নামে, তারা সব এই আয়াতের অধীনে আসবে। যারা একজন মুমিনকে হত্যা করে, তাদের বাঁচার কোনো রাস্তা নাই। আর এই যে কিসাসের হুকুম, যে কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে রাষ্ট্র তাকে হত্যা করবে, যেরকম সৌদি আরবে আপনারা দেখতে পান, এটা আল্লাহ সুবহানাহু বলছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, তোমাদের জন্য কিসাসে কি আছে? জীবন আছে। মানুষ মারা যাচ্ছে, আর আল্লাহ কি বলছে? জীবন আছে। আমি হত্যা করলাম আপনাকে, এখন আমার উপর কি করা হবে? আমাকে হত্যা করা হবে। আর আল্লাহ বলছে আমাকে হত্যা করার মধ্যে কি আছে? জীবন আছে। কিভাবে বলেন তো? অন্য আর ঘটনা হবে না। যদি আমাকে হত্যা না করা হয়, তাহলে মানুষ রাস্তা পেয়ে যাবে এবং আরো দশটা মানুষকে হত্যা করবে। এর মাধ্যমেই কিসাসের মধ্যে জীবন রয়েছে, মানুষের জীবন কিসাসের মধ্যেই রয়েছে। এখন এই জায়গায় হত্যা করার মধ্যে
এখন এই জায়গায় হত্যা করার মধ্যে কয়েকটা হুকুম এর থেকে আলাদা হবে সহিহ হাদিস দ্বারা। হয়তো আপনারা এই হুকুমগুলো কোনোদিন শুনেননি, আজকে প্রথম শুনছেন। পিতা যদি সন্তানকে হত্যা করে, কথা বুঝতে পারেননি, তাহলে পিতাকে অন্য কোনো শাস্তি দেওয়া হবে, কিন্তু পিতাকে হত্যা সরাসরি করা হবে না, পিতা যদি সন্তানকে হত্যা করে। আর দ্বিতীয় আর একটা হচ্ছে যে এটা ইসলামিক খেলাফত, এখানে কয়েক রকমের কাফের বসবাস করতে পারে। একদল কাফের যারা কর দিয়ে বসবাস করছে, ট্যাক্স দিয়ে, মুসলমানের কাছে কিন্তু ট্যাক্স নেওয়া না জায়েজ, অনেক বড় গুনাহের কাজ, কথা বুঝলি। ইসলামী খেলাফত হচ্ছে জনকল্যাণমূলক খেলাফত, যে মুসলমান তার কাছ থেকে ট্যাক্স নিতে পারবে না, সরকার জাকাত নিবে, ওসর নিবে, ফেতরা নিবে, কিন্তু ট্যাক্স বলে আলাদা কিছু থাকবে না। ট্যাক্স কাদের জন্য? যারা কাফের এই দেশে বসবাস করবে তাদের জন্য, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ। এই ট্যাক্সের মাধ্যমে তার জীবনের নিরাপত্তা, তার ধন সম্পদের নিরাপত্তা, তার ধর্ম পালনের নিরাপত্তা, ইসলাম বিরোধিতা ছাড়া সে এই দেশে সবই করতে পারবে। এখন এই জিম্মিকে কোনো মুসলমান হত্যা করে দিল, এটা গেল একটা প্রকার। আর একটা প্রকার, ভিসা নিয়ে ইসলামী খেলাফতে আসছে কোনো কাফের, ভিসা নিয়ে, একেবারে মুস্তামিন, ভিসা নিয়ে যখন ঢুকেছে মানে তার নিরাপত্তার দায়িত্ব ইসলামী খেলাফতের, এখন তাকে কোনো মুসলমান হত্যা করে দিল এই দেশের ইসলামী খেলাফতের। আর একটা, আমেরিকার সাথে ইসলামী খেলাফতের চুক্তি হয়েছে, আমেরিকা ইসলামী খেলাফত নাই, কিন্তু আমি হামলা করতে গেলাম আমেরিকায়, আমেরিকা পরাজিত হয়ে গেল, আমেরিকা আমার সাথে চুক্তি করলো প্রতি বছর তোমাকে এত টাকা দিব, আমাদেরকে নিরাপদে থাকতে দাও, তা তাদের ধর্ম কর্ম টাকা পয়সা সব তারা নিরাপদে নিজ ধর্ম পালন করবে, কিন্তু প্রতি বছরের চুক্তি অনুযায়ী তারা ইসলামী খেলাফতকে ট্যাক্স দিবে। এখন ওই দেশের যার সাথে চুক্তি হয়েছে ওই দেশের কোনো নাগরিককে কোনো মুসলমান হত্যা করে দিল, এই তিন প্রকার অবস্থায় এই মুসলমানকে হত্যা করা হবে কিনা, কথা আমার বুঝতে পারছেন না? তো এই তিন প্রকার অবস্থাতেও হুকুম হচ্ছে যে এই মুসলমানকে অন্য কোনো শাস্তি দেওয়া হবে, চাইলে গভর্নমেন্ট হত্যাও করতে পারে, কিন্তু শরীয়তে সরাসরি হত্যার হুকুম নাই। তাকে জেলে বন্দি করতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, তার কাছ থেকে টাকা উসুল করতে পারে, যে তুমি একে হত্যা করেছো এত জরিমানা, দশটা উটের সমান যে একটা ইসলামের হুকুম আছে, দিয়াত যেটাকে বলে, এই দিয়াত তুমি আদায় করো, কথা বুঝতে পারেননি। সরাসরি হত্যার হুকুম তাকে শরীয়ত দেয়নি, তবে গভর্নমেন্ট চাইলে হত্যাও করতে পারে, তাকে অন্য কোনো শাস্তিও দিতে পারে। হাদিস হচ্ছে লা ইয়ুক্তালু মুসলিমুন বিকাফিরিন, কোনো মুসলমানকে কাফেরের বদলায় হত্যা করা যাবে না। এখন কথা হচ্ছে যে ইসলামের যে হকগুলো হত্যা করার ক্ষেত্রে, তার মধ্যে কিছু তো আমি আপনাদের সামনে বললাম, আর কিছু বাকি থেকে গেছে, যেগুলো বলেছিলাম অবিবাহিত অবস্থায় কেউ কাউকে হত্যা করলো, দিন ছাড়ে দিল, কথা বুঝতে পারেননি। তারপরে বাকি থেকে গেছে আমালে লুত, কেউ যদি লুত আলাইহিসসালামের কওমের কাজ করে তাহলে তাকে হত্যা করতে হবে। তারপরে তৃতীয় হচ্ছে কেউ মুসলিম উম্মার ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে আসছে, তার হুকুম তাকে হত্যা করা। হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দুইজন আমির বায়াত নেয়, যখন দুইজন খলিফা বায়াত নেয়, তখন একজনকে হত্যা করো, কথা বুঝতে পারছেন কি আমার? তো কেউ মুসলিম উম্মাহের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে আসলে তার হুকুম হচ্ছে তাকে হত্যা করতে হবে। তারপরে কেউ যদি, আপনি রাস্তায় চলছেন, আপনাকে ডাকাত আসছে, আপনার গলায় রিভলভার ধরেছে বা রাইফেল ধরেছে, ধরে বলছে যা আছে পকেটে দিয়ে দাও, এই সময় আপনি আপনার নিজের ধন সম্পদ বাঁচানোর জন্য তাকে হত্যা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বুখারী, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের মাল বাঁচাতে গিয়ে মারা গেল সে শহীদ, সহিহ বুখারীর হাদিস 2480 নম্বর হাদিস, কথা বুঝতে পারছেন। তো তারপরে হচ্ছে জাদুকরের বিষয় তো বললাম, যে জাদুকরের বিষয়ে ইখতিলাফ আছে হাদিস জয়ীফ, যে জাদুকরকে হত্যা করা যাবে কিনা। তো এই মোট এগুলো হচ্ছে সব ইসলামের অধিকার, ইসলামের হুকুম আহকামের অধিকারগুলো। তারপরে আজকের দার্সের শেষ হাদিস 15 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আবিল ইয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং শেষ বিচার দিবসের প্রতি ঈমান রাখে সে যেন ভালো বলে অথবা চুপ থাকে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, এবং যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। এই হাদিসের ব্যাখ্যায় শুধু আমি অন্য হাদিসগুলোর অন্য কোরআনের আয়াতগুলো বলে যাব। মুখের বিষয়ে বলা আছে যে কেউ যদি আল্লাহ এবং শেষ বিচার দিবসের প্রতি, তিনটা মুখের কথা,
প্রতিবেশীকে সম্মান করার কথা, মেহমানকে সম্মান করার কথা, কথা বুঝতে পারেননি তো? মুখের বিষয়ে, মুখের বিষয়ে হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি জামিনদার হবে আমার সাথে, যে হে আল্লাহর রাসূল, আমি আমার দুই চোয়ালের মাঝে যে জিহ্বা আছে এই জিহ্বার জামিনদার হচ্ছি, আর আমার দুই রানের মাঝে যে অঙ্গ আছে তার জামিনদার হচ্ছি, তো আল্লাহর রাসূল বলছেন আজমান লাহুল জান্নাহ, আমি মোহাম্মদ কিয়ামতের দিন তাকে জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদার। তাহলে মানুষ জাহান্নামে যাবে দুইটা কারণে, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে দুই পায়ের মাঝে যা আছে লজ্জাস্থান। তাহলে জিহ্বার কারণে মানুষ জাহান্নামে যাবে, জিহ্বা দিয়ে মানুষ এত গুনাহ করে বেহিসাব, গীবত করে জিহ্বা দিয়ে, অপবাদ দেয় জিহ্বা দিয়ে, নিন্দা করে জিহ্বা দিয়ে, মানে প্রত্যেকটা কথার হিসাব তাকে দিতে হবে। মা ইয়ালফিজু মিন লাদাইহি, যা সে মুখ দিয়ে উচ্চারণ করে সেটাই লিপিবদ্ধ করা হয়। তো জিহ্বার জন্য এই হাদিসটাই যথেষ্ট, যে নিজের জিহ্বাকে সংযত করতে হবে। একজন মুমিন, যে বাস্তব প্রকৃত মুমিন, সে কম কথা বলে, যত কম কথা বলবেন তত কম গুনাহ হবে। কথা বললেই হয় নেকি হবে না হয় গুনাহ হবে। জিহ্বা আপনাকে একাই জাহান্নামে নিয়ে যেতে পারে, জিহ্বা আপনাকে একাই জাহান্নামে নিয়ে যেতে পারে। এখন তারপরে আসি যে পাড়া প্রতিবেশীর যে অধিকার, পাড়া প্রতিবেশীর অধিকারের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অনেক হাদিস আছে পাড়া প্রতিবেশীর অধিকারের প্রতি। প্রথম কথা হচ্ছে প্রতিবেশী তিন প্রকার, প্রতিবেশী মুশরিক, প্রতিবেশী মুসলিম, প্রতিবেশী আত্মীয়। কথা বুঝতে পারছেন? প্রতিবেশী মুশরিক, তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন এই জন্য যে সে আপনার প্রতিবেশী, তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন কী জন্য? সে আপনার প্রতিবেশী। প্রতিবেশী মুসলিম, তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন দুইটা কারণে, সে আপনার মুসলিম ভাই আর আপনার প্রতিবেশী, সে আপনার মুসলিম ভাই আর আপনার প্রতিবেশী। প্রতিবেশী আত্মীয়, তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন তিনটা কারণে, সে আপনার মুসলিম ভাই, সে আপনার প্রতিবেশী, সে আপনার আত্মীয়। আত্মীয়তার সম্পর্ক আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে অনেক গুরুত্বপূর্ণ। আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে জড়ায় ধরে কাঁদতে লাগলো। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মান ওয়াসালাহু ওয়াসালানি, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো। ওমান কতা আর রেহেমার, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। তো আত্মীয়তার সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ, অনেক মহান। আপনি যে পাঁচ টাকা গরিব মিসকিনকে দিচ্ছেন, ওই পাঁচ টাকা আপনার আত্মীয়র মধ্যে যে গরিব আছে তাকে দিলে বেশি নেকি পাবেন? কথা বুঝতে পারেননি? আপনার আত্মীয় আগে আপনার সবচেয়ে বেশি হকদার। আত্মীয়র সাথে ভালো ব্যবহার করা সবচাইতে বেশি জরুরি। তো আর প্রতিবেশীর সাথে যদি আপনি কোনো লঙ্ঘন করেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে বড় গুনাহ কি, তো বড় গুনার একটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আংতাজনিয়া হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হও। এখানে দুইটা বড় গুনাহ, একটা হচ্ছে তুমি জেনা করলা আর একটা হচ্ছে প্রতিবেশীর হক নষ্ট করলা। তাহলে অন্য কিছু হাদিসে আছে, হাদিসগুলো মোটামুটি সবগুলো মিলে মোটামুটি হাসান দারজায়, যে অন্য আর দশটা মেয়ের সাথে জেনা করা যতটা না গুনাহগার, নিজের স্ত্রী, নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা তার চাইতে বেশি গুনাহের। তো প্রতিবেশীর হক অনেক ভয়াবহ এবং অনেক কঠিন। রাসূলুল্লাহ বলছেন, মান লা ইয়ামানু জারহু বাওয়াইকুহু লা ইউমিনু বিল্লাহ, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে পরিত্রাণ পায় না, সে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূলের প্রতি আসলে মুমিন নয়। আপনার প্রতিবেশী যেন আপনার ক্ষতি থেকে বেঁচে থাকে, তাহলে বুঝবেন যে আপনি একজন প্রকৃত মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে প্রতিবেশীর বিষয়ে এত নসিহত করতে লাগলো, মাযা আলা জিবরাইল ইউসিনি বিল জারি, প্রতিবেশীর বিষয়ে জিবরাইল আমাকে এত বলতে লাগলো হাত্তা যনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি ধারণা করতে লাগলাম যে প্রতিবেশীকে সে ওয়ারিস বানিয়ে দিবে। ওয়ারিস বানিয়ে দাও বুঝেন, আপনার সন্তান আপনার সম্পদের মারা গেলে হক রাখে। তো প্রতিবেশীর বিষয়ে এত নসিহত করতে লাগলো আমাকে জিবরাইল, এত বললো যে আমি ভাবলাম যে প্রতিবেশীকে কী বানিয়ে দিবে, ওয়ারিস বানিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আবাজার ইজা তবাখতা মিরকাতান, যখন তুমি কিছু রান্না করো তখন তাতে কিছু পানি বেশি দিয়ে দাও, গোস্ত রান্না করছো পানি বেশি দিয়ে দাও। কেন? ওয়া তাআহাদ জিরানাকা, যাতে তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো, এটা আপনার প্রতিবেশীর হক। আপনার প্রতিবেশী যদি লা ইয়ামনা আন্না আহাদুকুম,
তোমাদের মধ্যে কেউ যেন কখনো অবশ্য অবশ্যই বাধা না দেয় তোমাদের প্রতিবেশীকে, যে তার প্রতিবেশী তার কাঁটা তোমার দেওয়ালে লাগায়, কাপড় টাঙ্গাবে এই জন্য একটা কাঁটা তোমার দেওয়ালে লাগাতে হবে, তো তোমার দেওয়াল নষ্ট হবে তাই তুমি তাকে বাধা দেবে এই কাজ খবরদার করবা না। এগুলো প্রতিবেশীর হক, এগুলো হচ্ছে প্রতিবেশীর হকের উপর হাদিস। তাহলে বুঝতে পারছেন প্রতিবেশীর হক কতটা কঠিন এবং কতটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো প্রতিবেশীর হকের পরে তারপরে এখানে আছে যে ফাল ইউক্রিম যায়ফাহু, মেহমানের হক, আপনাকে মেহমানকে সম্মান করতে হবে। তো মেহমানের হকের বিষয়ে প্রথম কথা হচ্ছে যে আপনার বাড়িতে যদি মেহমান আসে তাহলে সে 3 দিন খাবার পাওয়ার অধিকার রাখে। এই অধিকার তাকে কে দিয়েছে? শরীয়ত, আল্লাহ এবং তার রাসুল। আপনি তাকে 3 দিন পর্যন্ত খাবার দিতে বাধ্য। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না জিয়াফাতু সালাসাতু আইয়ামিন, মেহমানদারিতা হচ্ছে 3 দিন, তারপরে যা তুমি করবা সেটা সাদকা, কিন্তু 3 দিন পর্যন্ত মেহমানদারি করতে তুমি বাধ্য, মেহমানদারি আপনাকে করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি মেহমানদার ছিলেন। আর সাহাবা ইকরামের মেহমানদারির ঘটনা অনেক প্রসিদ্ধ, তার মধ্যে একটা ঘটনা যেটা সরাসরি পড়ে শোনাতে পারলে খুব ভালো লাগতো। আবু তালহা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মুসাফির আসলো, এসে বলল, মেহমান মানে তার কাছে কোনো খাবার নাই, থাকার জায়গা নেই, সে চাইলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা খেয়াল করবেন, নেতা তারপরও দায়িত্ব আগে নিজের ঘাড়ের উপর নিচ্ছে। তিনি পাঠালেন তার স্ত্রীদের বাড়িতে, প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে বাড়িতে কিছু আছে নাকি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা ফি বাইতিন ইল্লাল মা, মা ইন্দানা ইল্লা মা, আমাদের কাছে কিছু নাই পানি ছাড়া। তারপরে প্রত্যেক স্ত্রীর বাড়িতে জিজ্ঞেস করার জন্য পাঠানো হলো, কিছু আছে কিনা মেহমানের জন্য, সবার একই জবাব যে আমাদের কাছে কিছু নাই, কি ছাড়া? পানি ছাড়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঘোষণা দিলেন যে এমন কি কেউ আছে যে মেহমানের মেহমানদারি করবে? তখন আবু তালহা আল আনসারি বলছে, হে আল্লাহর রাসূল, আমি মেহমানদারি করব। তখন আবু তালহা আল আনসারি সেই মেহমানকে সাথে করে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর জিজ্ঞেস করছেন স্ত্রীকে, কিছু কি খাবার আছে বাড়িতে? তখন স্ত্রী বলছে যে সন্তান ছোট ছোট বাচ্চাদের জন্য খাবার আছে, আমার এবং তোমার জন্য কিছু নাই। তখন বলছে যে তুমি বাচ্চাদেরকে বুঝায় ঘুম পাড়ায় দাও এবং যে খাবারটা আছে সেই খাবারটা বানাও, তারপরে যখন মেহমান উপস্থিত হবে তখন লাইট নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, মেহমান যখন খাবারের পাশে আসবে তখন লাইট বন্ধ করে দিবে, বাতি নিভিয়ে দিবে। তারপরে আতালাম্মাদু ওয়া তাতালাম্মাজ, আমিও খাওয়ার ভান করব, তুমিও খাওয়ার ভান করবে, যাতে মেহমান মনে করে যে আমরা খাচ্ছি। মেহমান আসলো, ওই খাবার তৈরি করা হলো, বাচ্চাদের ঘুমিয়ে দেওয়া হলো, লাইট জ্বালানো ছিল, মেহমান যখন কাছে এসে বসলো খাবারের তখন ফু দিয়ে লাইট নিভিয়ে দিলেন। তারপরে ইয়াতালাম্মাজু আবু তালহা আল আনসারি ওয়া তাতালাম্মাজু যাওজাতুহু, আবু তালহা আল আনসারি খাওয়ার ভান করতে লাগলেন আর তার স্ত্রীও খাওয়ার ভান করতে লাগলেন, আর মেহমানেরা মনে করতে লাগলো তারা খাচ্ছে। তারপর মেহমান পেট ভরে খেয়ে নিল আর তারা ক্ষুধার্ত অবস্থায় শুয়ে গেলেন। পরের দিন যখন সকালে গেছে ফজরের সালাতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহ ওহী নাজিল করে দিয়েছেন, খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য হয়ে গেছেন তাদের মেহমানদারিতে, খুশি হয়ে গেছেন তাদের মেহমানদারিতে। তারপর আয়াত নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো এই হলো সাহাবিদের বৈশিষ্ট্য মেহমানদারিতা করার ক্ষেত্রে, তাদের আদব, তাদের বৈশিষ্ট্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করার এবং আজকে যে হাদিসগুলো পড়লাম সেই হাদিসগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।